রমজানের প্রথম তারিখ যখন আরম্ভ হবে, আল্লাহর আরশে মোল্লার নিচ থেকে একটি বাতাস বইতে থাকবে, সেই বাতাসটা জান্নাতের ভিতর দিয়ে বইবে, সেই বাতাস লেগে জান্নাতের গাছের পাতাগুলি এত সুন্দর করে নড়াচড়া করবে, এই নড়াচড়ার মাঝে একটি আওয়াজ সৃষ্টি হবে, এমন হবে তার আওয়াজ দাব পৃথিবীর কোনো মানুষ জীবনও কোনো দিন এই সুন্দর আওয়াজ শুনে না, জীবন শুনছেন এই আওয়াজের তালে তালে জান্নাতের হুরি নুরিরা আনন্দের সাথে নাচতে থাকবে, হযরতের দুয়ান জান্নাতের যিনি দারোগা ইনিকে জিজ্ঞেস করবে, মাহাজা ইয়া রেদোয়ান, মাহাজা শাহরু ইয়া রেদোয়ান, ও রেদোয়ান এটা কোন মাস, হযরতের দোয়ান বলবে, হাজা শাহরু রমজান, ও হুরিরা এটা রমজান মাস, এই মাসে আমার আল্লাহ তার বন্দাদেরকে মাফ করে দিবে, তার ব্যাখ্যা আছে এই মাসে রোজাদারকে মাফ করে দেওয়া হবে, এই মাসে তারাবি পড়বে যারা মাফ করে দেওয়া হবে, কন্যা সুবহানাল্লাহ, জান্নাতের ঘুরি নুরিরা মনের আনন্দে বলতে থাকবে, প্রভু গো এই মাহে রমজান পাইয়া তোমার মহব্বত লইয়া তোমার যে বন্দারা ইবাদত করবে এদেরকে আমাদের স্বামী বানাইয়া দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা হবে মাহে রমজানুল মুবারকের ফজিলত বরকত। রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, কোরআন অবতীর্ণ হওয়ার মাস, রোজার মাস, তারাবির মাস, এতিকাফের মাস, মাহে রমজানুল মুবারক এমন একটি পবিত্র মাস যেই মাসকে নিয়ে আল্লাহর হাবিব বলেছেন, ইদা জা আশহরু রমাদান তাফাত্তাহাত আবওয়াবুল জিনান ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান আল্লাহর হাবিব বলেন, যখন মাহে রমজান এসে উপস্থিত হবে, আল্লাহ তাআলা সেই রমজানের জন্য জান্নাতের দরজাগুলি খুলে দিবে, গল্লিকাত আবওয়াবুন নার জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে, অসুফিদাতি শায়াতিনুল আন অভিশপ্ত শয়তানকে বন্দী করে রাখা হবে। মাহে রমজানুল মুবারক নিয়ে হাদিস শরীফ আরো এসেছে, রমজানের প্রথম তারিখ যখন আরম্ভ হবে, আল্লাহর আরশে মোল্লার নিচ থেকে একটি বাতাস বইতে থাকবে, সেই বাতাসটা জান্নাতের ভিতর দিয়ে বইবে, সেই বাতাস লেগে জান্নাতের গাছের পাতাগুলি এত সুন্দর করে নড়াচড়া করবে, এই নড়াচড়ার মাঝে একটি আওয়াজ সৃষ্টি হবে, এমন হবে তার আওয়াজ দাব পৃথিবীর কোনো মানুষ জীবনও কোনো দিন এই সুন্দর আওয়াজ শুনে না, এই আওয়াজের তালে তালে জান্নাতের হুরি নুরিরা আনন্দের সাথে নাচতে থাকবে, হযরতের দুয়ান জান্নাতের যিনি দারোগা ইনিকে জিজ্ঞেস করবে, মাহাজা ইয়া রেদোয়ান,
মাহাজাজ শাহরুয়া রেদোয়ান, ও রেদোয়ান এটা কোন মাস? হযরতে রেদোয়ান বলবে হাজা শাহরু রমদান, ও হুরিরা এটা রমজান মাস, এই মাসে আমার আল্লাহ তার বন্দাদেরকে মাফ করে দিবে। তার ব্যাখ্যায় আছে এই মাসে রোজাদারকে মাফ করে দেওয়া হবে, এই মাসে তারাবি পড়বে যারা মাফ করে দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ, জান্নাতের গুড়ি নুরিরা মনের আনন্দে বলতে থাকবে প্রভু গো এই মাহে রমজান পাইয়া তোমার মহব্বত লইয়া তোমার যে বন্দারা ইবাদত করবে এদেরকে আমাদের স্বামী বানাইয়া দিও। কাল হাসরের দিন এই পৃথিবীর আনাচে কানাচ থেকে নিয়ে যেত রোজাদার, রোজা রেখেছে, তারাবি পড়েছে, রমজান পাইয়া কোরআন তালাওয়াত করেছে, এতেকাব করেছে, এরা সবাই মিলে একদিক দিয়ে উঠব সবাই। এরা যখন পরস্পরে কথাবার্তা বলবে এদের মুখের সুগ্রানে সে এলাকা ভরপুর হয়ে যাবে। বলা হবে আল্লাহ এরা কি তোমার কোন নৈকট্যশীল বন্দা, এরা কি রাসূল নবী নাকি ফেরেশতা? আল্লাহ বলবে তারা নবী নয় রাসূল নয়, তারা আমার মহব্বতের রোজাদার বন্দারা। ও ফেরেশতারা এদেরকে লইয়া আমার আরশে মোল্লা নিচে যা, আরশের ছায়া ছাড়া সেদিন আর ছায়া থাকবে না। ফেরেশতারা আহলান সাহলান দিয়ে আরশে মোল্লার নিচে নিয়ে যাবে, জান্নাতি দস্তরখানা সামনে বিছাই দিবে, জান্নাতি খানা, জান্নাতি শরবত, জান্নাতি ফল ফলের ব্যবস্থা করে সামনে দিয়ে দিবে। ঘোষণা আসবে খাও পান করো, যখন তোমরা খানা পিনা করতে না, রমজানে রোজা রাখতে উপাস থাকতে মানুষ খানা পিনা করত, এখন তারা উপাস থাকবে, তারা হিসাব নিয়ে প্রাসানিতে থাকবে, তোমরা খাও পান করো খুশির সাথে। আল্লাহর হাবিব বলেন লাগলো নুরুন ফিল কলব ইউদরিক বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যা শোনো অন্তর দিয়ে শোনো, অন্তরের জ্ঞান হলো নূর, সেই নূর যার আছে তার দ্বারা মানুষ সত্য মিথ্যা বুঝতে পারে, ঠিক না ঠিক নাকি? রাসূলের কথা কোনো ভুল আছে নাকি? ভুল নাই। আমি খুদ বার মাঝে পবিত্র কোরআন থেকে একটি আয়াতের অংশ তালাওয়াত করেছিলাম, শুরুতে আল্লাহ তাআলা বলেছেন এই রমজান এমন একটি মাস যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। খুশি না বাজার, শুধু কোরআন শরীফ নাই, এই আয়াতের উপরে ব্যাখ্যা লিখতে গিয়ে তাফসীর মারিফুল কোরআনে আছে, শুধু কোরআন নাই, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যত সহিফা নাজিল হয়েছিল, মাহে রমজানুল মুবারক হয়েছিল, হযরতে মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল হয়েছে রমজান মাসে, হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে ইঞ্জিল অবতীর্ণ হয়েছে রমজান মাসে, হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে যাবুর অবতীর্ণ হয়েছে রমজান মাসে। সমস্ত কিতাবের মাঝে সর্বশ্রেষ্ঠ কিতাব, যেই কিতাবের সাথে কোনো কিতাবের তুলনা নাই, এই কিতাব অবতীর্ণ হলো রমজান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই পৃথিবীর জমিনে 104খানা কিতাব মানব জাতির হেদায়তের জন্য আল্লাহ যুগে যুগে পাঠালেন। 104খানা কিতাবের মাঝে বড় হলো 4টা আর 100 হলো ছোট, ছোটগুলিকে বলা হয় সহিফা, বড়গুলিকে কিতাব বলা হয়। এই 104খানা কিতাবের মাঝে সর্বাধিক সর্বশ্রেষ্ঠ হলো আল কোরআন।
ঠিক না ওঠে? আসুন, এই কোরআন কেমন কিতাব আপনি দেখুন, কোরআনের নাম যে কতটা, কোরআন তো বুঝলাম তার আসল নামটা, এরপরে আরেকটা নাম আছে ফুরকান, আছে কি না? হুদাল্লিং নাসি অবাইয়েনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই পবিত্র কোরআনের একটি নাম আছে করিম, ইন্নাহু লাকুরআনুন করিম। এই কোরআন পাকের একটা নাম আছে হাকিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এই কোরআনের একটা নাম আছে জিকির, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের একটি নাম আছে হুদা, হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআনের একটি নাম আছে নূর, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবীন। সুবহানাল্লাহ বলেন, নারে তাকবীর, নারে রিসালাত। আপনি কোরআন কি জিজ্ঞেস করেন কোনা তোমার নাম কি? এই পৃথিবীর জমিনে যত লেখক যত বই পুস্তক কিতাব আদি লিখছে, আপনি জিজ্ঞেস করলে এইভাবে তার উত্তর পাবেন না। খুলে তালাশ করলো, আপনি জিজ্ঞেস করুন কোরআনকে, ও গ্রন্থ তোমার নাম কি, সে জবাব দেবে বাল হুয়া কোরআন মাজিদ। সুবহানাল্লাহ। আপনি জিজ্ঞেস করুন কোরআন কোন জগৎ থেকে এই পৃথিবীতে এসেছ, ফি লাউহিম মাহফুজ। আপনি জিজ্ঞেস করুন কোরআন কোন মাসে এই পৃথিবীতে এসেছ, শাহরু রমাদান আল্লাযি উনজিলা ফিহিল কোরআন। লগে লগে পড়ে দেন, যাদের অজু আছে ২৫টা করে অক্ষর নেক পাবেন, যাদের অজু নাই ১০টা করে অক্ষর নেক পাবেন। নামাজের ভিতরে কোরআন তালাওয়াত করলে দাঁড়ায় যদি পড়ুন ১০০ করে অক্ষর নেক পাবেন। বসে বসে পড়ুন যেমন নফল নামাজ, অথবা হুজুর যারা মাজুর যারা তারা বসে বসে পড়ে, প্রতি অক্ষরের পরও পাবে ৫০টা করে নেক। এবার আপনি কোরআনকে বলেন, বুঝলাম কোরআন মাহে রমজান আসলে কোন সময় তুমি আসলা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোন সময় আপনি জিজ্ঞেস করেন কোরআন রে, কে তোমাকে এই পৃথিবীর বুকে প্রেরণ করলো? তাংজিলুল কিতাবি লারাইবা ফিহি মিন রাব্বিল আলামিন। কে পাঠাইছে? গোটা বিশ্ব জাহানের যিনি। বলা হবে কেন তুমি এই পৃথিবীতে আসলা, তার কারণ কি? ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। নিশ্চয় এই কোরআন পৃথিবীর জমিনে এসেছে মানব জাতির একটা সহজ সরল রাস্তা দেখাবার জন্য। বলো কোরআন কোন ভাষায় আসলে, কোন ভাষায়? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়া।
আমার বন্ধুরা, এই পৃথিবীর বুকে কত আর জগৎ আছে, কত আরবি ভাষা আছে। কোরআন হলো কুরাইশীদের ভাষায় অবতীর্ণ হয়েছে। কুরাইশীদের মাঝে সাতটা ভাষা প্রচলন ছিল, সাত ভাষার উপরে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে। কয় ভাষা? এই মহাগ্রন্থের সাথে কারো কোনো তুলনা নাই। আফসোস লাগে আমরা সেই কোরআন শরীফকে এখন হাতে তুলে পড়তে ভালো লাগে না। লাগে আগের মুরব্বীরা লেখাপড়া জানুক আর নাই জানুক, কোরআন শরীফ এলো কিছু দেখছে বা কোরআনকে পড়া জানেন না। মোহব্বত দিয়ে যদি কোরআন শরীফের আয়াত শব্দ অক্ষর গুলির দিকে চেয়ে তখন এত অনেক হবে। আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, আরব জানির লোকেরা, হে কুরাইশীরা, আমি আমার হাবিবের উপরে যা অবতীর্ণ করলাম তার মাঝে যদি তোমাদের সন্দেহ হয়, চ্যালেঞ্জ রইল তোমাদের উপরে, তোমরা একটি কোরআনের ছোট্ট একটি সুরার মতো সুরা বানাই না। পারবো? পারছে কেউ? পারে নাই। আল্লাহ বললেন, হাবিব, একেবারে ছোট্ট সুরা, সুরায় আল কাউসারটা লিখে কাবাগড়ের দেওয়ালে জুলাই দেন। জুলাই দিয়ে চ্যালেঞ্জ করলো, আয়াতের মতো সুরার মতো একটা সুরা বানাই নাও। এবার যে আসে বানাইতে চেষ্টা করলো পারে না, একদিক দা মিললে আর একদিক দা মিলে না, ব্যাপারটা কি না। ওই সময়কালের বিশ্ববিখ্যাত কবি কবি অথবা হাসান ইবনে সাবিত, তারা একটা সুন্দর একটা আয়াত বানাই দিয়েছেন। আয়াতটা কি বানালেন? ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। একটা প্রবাদ আছে, দুয়াতে আদুই বালা আছে। মানুষের কথা হবে না রে, এই কথা হবে আমার আল্লাহ। পবিত্র কোরআন পাকের মাঝে 104 খানা সূরা আছে, এর মাঝে একটা সূরার নাম হলো সূরা হামিম সাজদা, অপর নাম হলো ফুসিলাত। আল্লাহর হাবিব মসজিদে নববীর মসজিদে হারামের মাঝে ছিল, পাশেই কাবার আঙ্গিনার মাঝে কুরাইশি নেতৃবৃন্দরা বসে কথাবার্তা বলতেছিল। নবীর গোষ্ঠীগত চাচা হই কাব ইবনে রাবিয়া, সে বলল কুরাইশি নেতৃবৃন্দের কাছে গিয়ে বলল, তোমরা মুহাম্মদকে নিয়ে এমন উচ্চবাচ্য করো না, শোনো, উমর তো মুসলমান হয়ে গেছে, আমির হামজা মুসলমান হয়ে গেছে, এইভাবে যদি শক্তি তার অর্জিত হয় তাহলে সামনে আমাদের বিপদ দাঁড়াবে, তোমরা আমাকে একটু সুযোগ দাও, আমি মুহাম্মাদের কাছে গিয়ে কয়েকটা প্রস্তাব রাখবো। কুরাইশরা বলল, তুমি যা বলতে যাও, বলতে থাকো, যাও এখন তুমি গিয়ে বলো। এবার আসলো সেই লোকটা, এসে আল্লাহ নবীর কাছে গিয়ে বসলো, বসে বলল, ও আমার ভাতিজা, আমি দু চারটি কথা বলতে চাই চাচা গো, কথা শুনবেন নি? আল্লাহর হাবিব বলল, হ্যাঁ শুনবো, হামিন সাজদার সানুজুলরা। আল্লাহর হাবিব বলল, হ্যাঁ শুনবো চাচা, বলুন আপনি কি বলতে চান? ভাতিজা, আমরা কুরাইশি মানুষ, পৃথিবীর বুকে আমাদের একটা আলাদা সম্মান ইজ্জত আছে ভাতিজা, আর তুমিও আমাদের মাঝে একজন ভদ্র ছেলে, তুম আল্লাহ নবীর তো তারা আমিন বলে ডাকতুম। হে ভাতিজা, আরে নতুন দলের ডাক দিলা কিসের লাগি, বলো তুমি কি কুরাইশি সর্দারি চাও নাকি? যদি চাও তাহলে তোমাকে আমাদের সর্দার বানাই দিব, তোমার উপরে আর কেউ থাকবে না সর্দারি করার মতন, তোমার নেতৃত্বে আমরা চলবো সব কুরাইশিরা, আর যদি চাও গোটা আরব জাহানের বাদশাহ হইতে তোমাকে বাদশাহিও দেওয়া হবে, তোমার আদেশ নিজে যে গোটা আরব জাহান চলবে। বাতিজা,
কি চাও বলো না অর্থ করি চাও, আমরা সবাই মিলে অর্থ করি জোগাড় করে দেব। আর যদি তা না হয় তোমার কি কোনো জিনে ধরছে নাকি, আসর করছে নাকি, টাকা পয়সার অভাবে চিকিৎসা করতে না পারলে আমরা সবাই মিলে চিকিৎসা করব। বাতিজা তুমি কি বলো? এবার আল্লাহর নবী বলেন, চাচা কথা শেষ হয়েছে? হা বাতিজা আমার কথা শেষ হয়েছে, তাহলে শুনুন আমার দু চারটি কথা একটু শুনুন। আল্লাহর হাবিব নিজ থেকে কথাটা বলে পবিত্র কোরআন সূরা হামিম সাজদার প্রথম থেকে পাঠ আরম্ভ করে দিলেন 13 নম্বর আয়াত পর্যন্ত বসলে পড়ে। চাচা বলেন, বাতিজা আর সামনে যাও না, এখানেই থাকো, আমার জন্য যথেষ্ট। আল্লাহর হাবিবের কাছ থেকে বিদায় নিয়ে যা, দুটি হাত মাথার উপরে রেখে যা। কুরাইশীরা দূর থেকে দেখে বলে, অবস্থাটা দি খারাপ দেখা যা, যাবার বালায় মন করে বাহাদুরের মতো গেল, ফিরার বালায় মন করে কেন ফিরল? এরা আগে এসে বলল, কি হলো মোহাম্মদ কি বলেছে? বলল, শুন মোহাম্মদ যা বলেছে, আমার জ্ঞান আমার বিশ্বাসে কয়, আমার মনে কয়, একটা কত মুহাম্মদের না, একটা কত দুনিয়ার কারো না, সব কথাগুলো হবে আমার আল্লাহ। ও মুহাম্মদ কথা দিয়া তোমারে জাদু করছে বুদ্ধ। আরেকটি কথা শুনে নেন, একদিন আল্লাহর হাবিব গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তে জোরে জোরে কোরআন শরীফ পড়ে। আমার নবীর জবান মুবারকটা আমাদের মতো জবান নয়, হাদিস শরীফ এসেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীজি থেকে যা শুনতো তা লিখে নি তোমা। জৈনি কুরাইশি ব্যক্তিরা অথবা নবীর প্রিয় একজন সাহাবি বললেন, আরে নবীজির সব কথা লেখো না, নবী তো একজন মানুষ, মানুষের মন মেজাজ তো সব সময় এক থাকে না। নবী কি আমরা যেমন এমনই নাকি? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখাবদ্ধ করে দিয়ে আল্লাহর হাবিবের কাছে গিয়ে জানালেন, রাসূল সব কথা লিখতে নিষেধ করা হয়েছে, নবী গো আমি লেখাবদ্ধ করে দিয়েছি। আল্লাহর হাবিব বলে, উক্তুব লেখো, যা শুনো তাই লেখো, যে অবস্থায় শুনো তাও লেখো, আস্তে কইলো লেখবা, জোরে কইলো লেখবা, হাসতে হাসতে কইলো লেখবা, কাঁদতে কাঁদতে বলো লেখবা, রাগ করে বললো লেখবা, লেখো। ফাওয়াল্লাজি নাফসি বিয়াদিহি, জবাল মুবারকের দিকে আঙ্গুল মুবারক দিয়ে ইশারা দিয়ে বলছে, আমি আমার মাবুদের ওই মাবুদের কসম করে বলি, যার হাতে আমার প্রাণ রয়েছে, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হক, কোন অবস্থায় আমার এই জবান থেকে একটি কত বাইর হয় না যা সত্য নয়। জিসকি হর বাত ওহিয়ে খুদা, চশমায়ে ইলম ও হিকমত পেলা খোসালা, মুস্তফা জানে রহমত পে বজ মে হৃদায়ত পে ও দহান, কোন কি কোন জি কা হ্যায় উসকে নাও পে যে হিকমত পেলা খোসালাম, মুস্তফা জানে রহমত পে সময় বজে। আমার বন্ধুরা একবারে ছোট্ট করে বলেছি, আল্লাহর হাবিব লক্ষ জনতার সামনে কথা বললেও পরেও সামনের লোকটা যে আওয়াজে যেভাবে শুনেছে, একেবারে লক্ষ জনতার একবারে পিছনের লোকটা নবীর স্বাভাবিক কথাটা এক আওয়াজ একভাবেই শুনেছে।
বিদায় হজ্জের মাঠে জাবালের রকমত নামক পাহাড়ির চূড়ায় দাঁড়াইয়া সোয়া লক্ষ সাহাবীদের সামনে কথা বলেছে, এমন একজনও বলে নাই যে আমি কথা শুনি নাই। আল্লাহর হাবিব বলে, মান সামা রমজানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহর হাবিব বলেন, যে রমজান মাসে রোজা রাখলো ঈমান ও ইখলাসের সাথে, কিসের সাথে? লোক দেখায় ভাল লাগে নাকি কেন লাগে কার লাগে? এই মানুষ এখলাসের সাথে যারা রমজান পেয়ে রোজা রাখলো, আল্লাহর হাবিব বলে, আমার আল্লাহ আমার সেই উম্মতের জীবনের পাশের গোনা মাফ করে দিবে। মান কাম রমজান ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহ নই বলেন না, আমার যেই উম্মতে রাতের বেলা দাঁড়াইয়া কিয়ামুল লাইল পালন করে, অর্থাৎ তারাবি পড়ে, চাজ্জত পড়ে, ঈমানও ঈমানও ইখলাসের সাথে, আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ সেই বন্দারও জীবনের পাশের গোনা মাফ করে দিবে। তারাবি পড়েননি আপনি গিয়া যে উপস্থিত হয়ে কালী মামসা কইতেছে নামাজ আরম্ভ করতেছে, নিয়ত লাগতো না। অনেক ব্যাক করলি কি কম, আব্দুর রহিম আছে একটা সালাফি, এক নম্বরে বেতুমিজ বুইরা ওহাবি, এককালে তারাবি নামাজ দুনিয়ার কোন কিতাবও নাই, এই পৃথিবীর কোন গাছের পাতাও তো লেখা নাই, নাউযু বিল্লাহ। কোন হাজার সবুজ চশমা দিয়ে দেখলে তো দুনিয়া সব সবুজই লাগে। এরপরে এখন আবার নতুন বিমার বাড়িছে, কেউ পরে 8 টাকা কেউ পরে 12 টাকা পরেনি। আরে তোরা যেন পড়ার কাহিনী ভর কে যেন 8 টাকা পরে হেন ভর, যেন 12 টাকা ভর, 20 টাকা তোলা ইমামের পাশে, যে নাকি 8 টাকা পরে বার হয়ে যা, যে নাকি 12 টাকা পরে বার হয়ে যা, যে 10 টাকা পরে বার হয়ে যা। আমার নিজের কথা নয়, বাংলার নাসিরউদ্দিন ইলার নাম নাসিরউদ্দিন আলবানি বাংলার, ইনি হলেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর, এই আহলে হাদিস সহি হাদিস উলার ইমাম। এইবার এই বেচারা লিখছে, নামাজ লে উপহাস করে এক নম্বরের বেয়াদব, নামাজ 20 টাকা ইমামের পিছনে নামাজ পড়লে। ইনির কিতাবটার নাম হলো খুতবাতুল ইসলাম, আমি লেখাঞ্ছি না, মান কামা মাল ইমামু হাত্তা ইয়ানসারিফু কুতিবা লাহু কিয়ামুল লাইলে, যেই ব্যক্তি ইমামের পিছনে 20 সাকাত নামাজ দা পুরা করলো, সে যেন সমস্ত রাত আল্লাহর মহব্বত নিয়ে দাঁড়াই রইল। অনুরোধ করে বলছি, নামাজ পড়লে ভালো করে বললেন। এরপরে আবার আল্লাহর হাবিব বলেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহর হাবিব বলেন, লাইলাতুল কদরে, রমজানের লাইলাতুল কদরে আমার যে উম্মত আল্লাহর জন্য সজাগ থাকবে, ইবাদত করবে, তারাবি পড়ব। আল্লাহ হাবিব বলেন, ঈমান ইখলাসের সাথে তার গুণ আল্লাহ মাফ করে দিব, জীবনের ফাঁসের গুণ মাফ করে দিব। অনেক কথা ছিল, কথার সামনে গেলাম না, আমি এখানেই শেষ করলাম। কষ্ট পেয়েছেন? দোয়া চাই, আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।